সমুদ্র আমরা ভয়ঙ্করভাবে দেখে আসছি, যেটা ভুলভুল দিয়ে আমরা দেখে মুখ করেছি, তার চেয়ে অনিচ্ছে আরও এটা বেশি ভয়ঙ্করভাবে এগিয়ে আসছে। আমরা সিভিল ডিফেন্সে কাজ করি নুলিয়া হিসেবে, তো যেভাবে সমুদ্র ঢেউ আসছে এগিয়ে আসছে, এ ভয়ঙ্কর রূপে কিছু না কিছু অঘটন ঘটাতে পারে, যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে। তবে আমরা গ্রামবাসীদের বা সমস্ত দোকানদার বন্ধুদের বা সমস্ত মৎস্যজীবীদের আমরা দূরে সরিয়ে রেখেছি। বলা মুশকিল কীভাবে এগিয়ে আসবে তাও একটা আমরা অনুভব করতে পারছি না, তবে অনুভব করছি প্রচুর গতিবেগে এগিয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড়। এই মুহূর্তে তো মানে টুরিস্ট নেই, এই মুহূর্তে টুরিস্ট না থাকলেও আমরা প্রতিদিনের মতো আমরা একই রকম সব দিনের মতো কাজ করে এগিয়ে আসছি। কিছু কিছু লোকাল লোক, কিছু মৎস্যজীবী ভাই, তাদেরকে আমরা সরিয়ে রাখি দূরে। আমাদের সঙ্গে কাজ করছে ডিএমজি, তারা আমাদের সঙ্গে আছে দুটো টিম, আমাদের সঙ্গে এসএপি আছে, আমাদের সঙ্গে নুলিয়া ভাইরা, আমাদের সঙ্গে এই মুহূর্তে বাইরে থেকে স্টাফ এসছেন, এই এনডিআরএফ মানে তারা এসছেন বাইরে থেকে, সবাইকে নিয়ে আমরা দীঘা থানার আন্ডারে আমরা কাজ করছি সবাই সিভিল ডিফেন্স। আপনারা করছেন, আপনারা নিরাপদ আছেন, আর করলে হবে না।